বন্ধুরা হিন্দি ভাষা শিক্ষার নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম আমার সিরিজের প্রত্যেকটি ভিডিওতে হিন্দি নেটিভ স্পিকার এবং মুভিতে ব্যবহৃত সেন্টেন্সগুলো ব্যবহার করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন খুব ভালো মতো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশিক মেরে মেনে তুচ্ছে পেয়ার কি আশিক মানে তো বুঝতেই পারছেন এখানে আশিক মানে প্রিয় বা প্রিয় বস্তুকে বোঝানো হয়ে হয়েছে তো মেরে পেয়ার কেয়ারে আশিক মেরে প্রিয় আমার আমি তোমাকে পেয়ার কেয়ারে পেয়ার মানে তো ভালোবাসা সেটা সবাই জানেন পেয়ার মানে ভালোবাস পেয়ার কেয়ারে মানে তোমাকে ভালোবাসি বা তোমাকে ভালোবাসি রে এইভাবে বোঝানো হয়েছে সেন্টেন্সটিতে চরি চোখে চুপি চুপি তোমাকে প্রকাশ করি দেখেন যে আপনারা যখন কাউকে পছন্দ করে থাকেন তখন চোখের মাধ্যমে কিন্তু বোঝান যে তাকে এমনভাবে তাকান যে সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন তো এই সেন্টেন্সটিতে ঠিক ওইভাবেই বোঝানো হয়েছে আখছে চরি চরি ইজহার কিয়ারে ইজহার মানে এখানে প্রকাশ করা মুঝে শর্মা আনে লাগি হ্যাঁ শারমা মানে এখানে লজ্জা বোঝানো হয়েছে মুঝে মানে আপনারা তো জানেন মুঝে মানে আমাকে বা আমার মুঝে শারমা আনে লাগি হ্যাঁ মানে আমার লজ্জা পাচ্ছে এরকমটা বোঝাবে সেন্টেন্সটিতে আর এখানে আনে লাগি হ্যাঁ লাগি লাগে এটা কিন্তু দুইটা দুই রকম এখানে এখানে লাগি ব্যবহার করা হয়েছে এই জন্য এটা ফিমেল না দেখো তো তুচকো তো ক্যাসে বাঁচো না দেখে তোমাকে কিভাবে বাঁচে না দেখো তো মানে না দেখে তো তুচকো তুচকো মানে তোমাকে তো ক্যাসে বাঁচো এখানে বাঁচে ক্যাসে মানে কিভাবে বাঁচো মানে বাঁচে দিন গুজরাতে হির তিন কেটে যায় এখানে গুজরাতে মানে কেটে যাওয়া ঠিক আছে গুজরাতে হিরাহে মানে কেটে যাচ্ছে এরকম বোঝাবে দিন গুজরাতে হি রাহে যায় বা কেটে যাচ্ছে কোথাও তো একটু জায়গা হবে কাহিনা কাহি মানে কোথাও না কোথাও তো কই কিনারা হোগা কই কিনারা হোগা মানে একটু তো জায়গা হবেই কিনারা মানে এখানে জায়গা বোঝানো হয়েছে प्यार का गोता क्या है प्यार माने ভালবাসার प्यार का गोता क्या है माने ভালবাসার গভীরতা কত ডুবকে দেখা nahi ডুবকে মানে ডুবে দেখা nahi মানে দেখিনি ভালবাসার গভীরতা কত ডুবে দেখিনি মে আপ হি apni প্রেমিকা মে আপ হি মানে আমি নিজেই নিজের প্রেমিকা apni মানে নিজের মে আপি আপনি প্রেমিকা আমি নিজেই নিজের প্রেমিকা মে আপি আপনি সাহেলি আখে তো খুলি মাগার সাপনাও তোরা নেহি চোখ তো খুলেছি কিন্তু স্বপ্ন ভাঙেনি আখে তো খুলি চোখ খুলেছে মাগার কিন্তু সাপনাও তোরা নেহি তোরা মানে ভাঙা স্বপ্ন ভাঙেনি চোখ খুলে দেখেন যে সকাল হয়ে গেছে কিন্তু এমন ভাবে ফিল হচ্ছে যে আপনার স্বপ্নটা যেন এখনো আছে এরকম হয়েছে রাতকার নাসা আভি আখো সে গায় নেহি রাত নেশা ধরেন যে আপনি সারা রাত গান বাজনা করেছেন আহ করেছেন সেই নেশাটা আপনার সকাল হলেও সেই নেশাটা আপনার যায়নি তো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটিকে এইভাবেই বোঝানো হয়েছে রাত কা নাসা আভি আখো সে গায়ে নেহি আখো মানে চোখ চোখ থেকে গায়ে নেহি মানে নেহি গায়া মানে না যাওয়া রাতের নেশা এখনো যায়নি তুনে উষ্ণে রশ্মি ভারি তুমি তাকে আলোতে ভরিয়েছ রশ্মি মানে আলো ঠিক আছে তুনে উষ্ণে মানে তুমি তাকে রশ্মি মানে আলো ভারি মানে ভড়া मेरे घर में आई खुशी ঘরে খুশি এসেছে এই সেন্টেন্সগুলো তখনই ব্যবহার করা হয় যখন কোনো ছেলে সন্তান বা কোনো মেয়ে সন্তান কারো ঘরে জন্ম হয় বা হসপিটালে জন্ম হয় তখন হিন্দিতে তারা এভাবে এই সেন্টেন্সটি ইউজ করে থাকে কোন খাদা হে দূর তু মুন্ডেয়া কোন খাদা হে দূর তু মুন্ডিয়া কেন দূরে দাঁড়িয়ে আছো ও ছেলে এখানে মুন্ডিয়া মানে ছেলে বোঝাচ্ছে কোন খাদা হে দূর মানে দূরে খাদা মানে দাঁড়ানো কোন খাদা হে দূর তু মুন্ডিয়া কেন দূরে দাঁড়িয়ে আছো ও ছেলে তু মুন্ডিয়া দেখকে তুচকো ইয়ার মেরে প্রিয় তোমার দিকে তাকাচ্ছি দেখকে তুচকো তুচকো মানে তোমাকে ইয়ার মেরে প্রিয় তোমা তোমার দিকে তাকাচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নেক্সটে আমি আরও হিন্দি টিউটোরিয়ালগুলো নিয়ে আসব একে একে সিরিজ করে কিন্তু আপনাদের ভালো কমেন্ট না পেলে আমি কিন্তু আর নতুন কোনো ভিডিও তৈরি করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন